এই সিন্ডিকেটের সাথে যারা সরকার পরিবর্তন করতে চায়, সরকারকে টেনে নামাতে চায়, তারাও যে যুক্ত নয় সেটাও কিন্তু সেটাও কিন্তু তারাও যে তারাও যে যুক্ত সেটাও কিন্তু সত্য। ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ আমাদের দেশে আসছে, ওইটার আগে ইনশাল্লাহ কিছু দেশে ঢুকবে। সুতরাং বাজার মোটামুটি স্থিতিশীল আছে এবং কারণে অকারণে যারা এবং শুধুমাত্র আপনার পাইকারি বিক্রেতা নয়, এখন দেখা যাচ্ছে খুচরা বিক্রেতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে। আমরা এটির বিরুদ্ধে আমাদের জনগণকেও সচেতন হতে বলছি এবং একই সাথে আমরা অল আউট অ্যাকশন আমাদের সরকার নিচ্ছে। বাজারে একটি সিন্ডিকেট যে আছে সেটা সঠিক এবং কারণে অকারণে এই সিন্ডিকেট লোভাতুর সিন্ডিকেট, তারা বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে যে কোনো অজুহাত। মাঝে মধ্যে আমরা দেখেছি যে একটি কোল্ড স্টোরেজের ভিতর থেকে 1.5 লক্ষ ডিম উদ্ধার করা হয়। আমরা দেখেছি যে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল অতীতে, আবার যখন পেঁয়াজের সয়লাভ হয়ে গেলো দেশ দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো, তখন সেই পচা পেঁয়াজ যেগুলো স্টোরেজ করে রাখা হয়েছিল স্টোরে রাখা হয়েছিল সেগুলো আবার ফেলে দেওয়া হয়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। আর এটাও সত্যি যে এই সিন্ডিকেটের সাথে যারা সরকার পরিবর্তন করতে চায়, সরকারকে টেনে নামাতে চায়, তারাও যে যুক্ত নয় সেটাও কিন্তু সেটাও কিন্তু তারাও যে তারাও যে যুক্ত সেটাও কিন্তু সত্যি। তবে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলাম বাজার নিয়ন্ত্রণ করা, তার সাথে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটি আমাদের অন্যতম প্রায়োরিটি। আমরা এই সরকারের যাত্রা শুরু থেকে এই প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করি। আপনারা দেখেছেন বাজার মোটামুটি স্থিতিশীল আছে এবং ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ আমাদের দেশে আসছে, ওইটার আগে ইনশাল্লাহ কিছু দেশে ঢুকবে। সুতরাং বাজার মোটামুটি স্থিতিশীল আছে এবং কারণে অকারণে যারা এবং শুধুমাত্র আপনার পাইকারি বিক্রেতা নয়, এখন দেখা যাচ্ছে খুচরা বিক্রেতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে। আমরা এটির বিরুদ্ধে আমাদের জনগণকেও সচেতন হতে বলছি এবং একই সাথে আমরা অল আউট অ্যাকশন আমাদের সরকার নিচ্ছে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটি অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। সিকিউরিটি ইস্যু, বাণিজ্য ইস্যু থেকে শুরু করে নিঃসংগত অনেক ইস্যু নিয়ে আমরা একসাথে কাজ করি, সমস্ত ইস্যুগুলো আলোচনা হবে, রোহিঙ্গা বিষয়ে আলোচনা। ব্যাঙ্কের যেমন আওয়াজ খুব বড়, বাংলাদেশ ব্যাঙ্কের আওয়াজ খুব বড় না, প্রাণী কিন্তু ব্যাঙ্ক কিন্তু খুব ছোট, কিন্তু ব্যাঙ্কের আওয়াজ অনেক বড়। সুতরাং এরকম বাংলাদেশে অনেক ছোটখাটো দল আছে, আওয়াজ অনেক বড়, এর বেশি কিছু বলতে চাই।